مولاي صل وسلم دائما ابدا على সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সে আল্লাহর জন্য আমরা পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمر প্রশংসা করলাম কার, সব সময় প্রশংসা করব কার, খাওয়ার সময়, ঘুমানোর সময়, সব কিছুর সময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নবী হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে? The most amazing personality in the world. Gota bisher sobcheite oshadharon byaktitto. Tini manush chilen, kintu sadharon manush non, oshadharon manush. Tini manob, jeno teno manob non, tini mohamanob. Ejonno tar proshongsha shudhu amrai kori na, gota bisher sobai kore, thik kina? Bishnu Isa Islam ke lokjon superman bolte baddho hoyeche. মানে এমন লোক যে মাটি ধরলে এটা শোনা হয়ে যায়। পরশ পাথর ছিল তার হাতে, সুবহানাল্লাহ পড়েন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সেদিন ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, আহমদ বড় বিশ্বস্ত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? কিন্তু অনেকেই আমরা যে মুসলমান এটা নিয়ে খুশি না, তারা সাহসিকতার সাথে ঘোষণা দিতে পারে না যে ইন্নি মিনাল মুসলিমিন। কিন্তু আমাদের ইসলাম নিয়ে গর্ব করা উচিত, কারণ এই ধর্মকে পাঠিয়েছে কে? এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়, ঠিক কিনা? এটা কি আমাদের বাপদাদার কথা অনুযায়ী চলে? ইসলাম কি নেতার কথা অনুযায়ী চলে? মসজিদের ইমামের কথা অনুযায়ী চলে? ইসলামের বিধানগুলো সরাসরি নাজিল করেছে কে? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আযযানা আল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের দ্বারা সম্মানিত করেছে। আমাদের সম্মান ইসলামে, আমাদের সম্মান কোথায়? ইসলামে। ফা ইনিবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ, ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে? আল্লাহ। এজন্য আমরা যে মুসলমান এটা বুক ফুলিয়ে বলা যাবে তো? পৃথিবীর সব নবীরা মুসলমান ছিলেন, আল্লাহর দেয়া ধর্মের নাম হচ্ছে ইসলাম, এবং এই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। পড়েন সুবহানাল্লাহ। যার প্রমাণ আমরা পত্রপত্রিকা খুললে, ইন্টারনেট ব্রাউজ করলে, বিবিসি নিউজ, আল জাজিরা নিউজ, সিএনএন ক্যাবল নিউজ নেটওয়ার্কের নিউজ পড়লে আমরা জানতে পারি যে গোটা বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা নিজেদের ধর্ম রেখে দিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। খুশি লাগে আপনাদের? আপনারা কি জানেন যে আমরা ইবাদত করি মসজিদে, খ্রিস্টানরা ইবাদত করে কোথায়?
গির্জায়, তাই না? গির্জাকে ইংরেজিতে কি বলে জানেন? চার্চ বলে। তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে, এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে। এর কারণ, খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে আবাদত করতে যায় না। আমরা তো নামাজ 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত বা 5 ওয়াক্ত, 7 দিনে তো একবার হাজিরা দিতে যাই, ঠিক কিনা? তো ওদের এমন দশা আছে, ওদের গির্জাগুলোতে 1 মাসও যায় না, 6 মাসও একবার যায় না। তো এই গির্জার আই খালাব আছে? লাভ নাই। এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে, আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে এই গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে। ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, ওরা ইসলামিক সেন্টার বলে এগুলোরে। কি বলে? ইসলামিক সেন্টার। আমাদের এরকম ইসলামিক সেন্টার করা দরকার, যেখানে দার্স হবে, দার্স, রেগুলার দার্স হবে। এই যে তাফসীর মাহফিলগুলো বছরে একবার, গত বছর আসছিলাম এখানে, আবার 1 বছর পরে দেখা, কি শিখলেন কি শিখলেন না, কি বুঝলেন কি বুঝলেন না, আর জানাশোনার সুযোগ হয়েছে নাই। কিন্তু সেন্টার যদি হয়, ওখানে শিশু কিশোরদের আলাদা কোরআন শিক্ষার আসর, আমার বোনদের আলাদা শিক্ষার আসর, বয়স্কদের আলাদা কোরআন শিক্ষার আসর, তারপরে সেখানে হেজামা সেন্টার থাকবে, রোকিয়া সেন্টার থাকবে, তালিম তাদরিস তারবিয়ার সব ব্যবস্থাপনা থাকবে। এজন্য সব জায়গায় এরকম সেন্টার থাকার দরকার আছে না নাই? যতদিন আমরা এই ইউনাইটেড থাকবো, ততদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবার খবরদারি কারো থাকবে না। আর ইউনিটি যখন ব্রেকডাউন করবে, আমরা শতদা বিভক্ত, একজন আরেকজনের গালি দিবে, একজন আরেকজনের কাফের বলবে, তখনই সমাজের সব শান্তি সুখ এগুলো বিনষ্ট হতে চলবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম উম্মার মধ্যে এখন এই সমস্যা, ইউনিটি নাই, উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই। এই যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে 10 লক্ষ মুসলমান তাড়ায় দিল টেকনাফে, এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে, সিরিয়াতে মার খেয়ে গোটা বিশ্বে এরা ছড়িয়ে আছে। এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায়, আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে? সেন্ট্রাল লিডারশিপ নাই। আল খিলাফা আল ইসলামিয়া, ইসলামিক ক্যালিফ্যাট, এটা নাই। এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা আজ নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের কোনো মা বাপ নাই, জোরে কোন ঠিক কিরা? এদিকে লাথি মারলে ওইদিকে যাই, ওদিকে লাথি মারলে এদিকে আসি। আমাদের পক্ষ নিয়ে, আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে, জাতিসংঘে হুঙ্কার তুলবে, ওআইসি থেকে ঘোষণা আসবে, ওরকম একটা নেতাও আমাদের নাই, জোরে বলেন ঠিক কিনা? ওমর ফারুকের মতো যদি একটা নেতা থাকতো, তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমব্রেলার নিচে, এক ছাতার নিচে চলে আসতো, তাই না? এমন সাহাবী ছিলেন বিশ্ব ঈসা ইসলাম, তার ব্যাপারে বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবী ছিল যিনি, তিনি হচ্ছেন উমর। মুনাফিকরা ওমরে ফারুককে দেখে ভয় পেত, খোদ শয়তান ইবলিস ওমরে ফারুককে দেখে ভয় পেত। আলহামদুলিল্লাহ পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম বলতেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে, তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আল্লাহ রাসূল বললেন আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই, তবে আমার পরে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত। এরকম একজন ওমরের আমাদের দরকার, এরকম একজন ওমরের অপেক্ষায় আমরা, একজন হলেই চলবে, কয়জন লাগবে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়, কয়জন ওমর দরকার? আমরা সেই ওমরের জন্য অপেক্ষা করছি, যার নেতৃত্বে, যেই আল ইমাম আল মাহদি, যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি সভ্যতা ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে, এক ছাতার নিচে মুসলমানেরা থাকবে, কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে না, ঘৃণা রাখবে না, কেউ কাউকে গালি দিবে না। এই সুসম্পর্ক, এই ঐক্যের জন্য ইসলাম একসাথে, উদখুলু ফিস সিলমি কাফফা, পরিপূর্ণভাবে সবাই মিলে
ইসলামের রশিকে আঁকড়ে ধরো, তাহলে এই বরকত দিবে কে? উমরে ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। আমাদের সম্মান ইসলামে, এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি, এজন্যই লাথি খাই, এজন্যই অপমানিত, এজন্যই নেতৃত্ব শূন্য। জোরে বলেন ঠিক কিনা? গোড়ার দিকে যদি না যায়, মূলের দিকে যদি ফিরে না আসে, আমাদেরকে গালি দেয় মৌলবাদ। মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে, রিটার্ন ব্যাক টু দ্য রুট, শিখর থেকে শেকড় থেকে শিখরে, শিখরে যেতে হলে আগে শেকড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আমি আমার আলোচনা শুরুতে এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই, যে আসুন আমরা কাদা ছোড়াছুড়ি ছেড়ে দেই, হিংসা বিদ্বেষ ভুলে যাই, হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেই। মুমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা। কি থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে, বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয়, ওখানে জিউস কমিউনিটি আছে, মানে ইহুদি কমিউনিটি, মদিনাতে ইহুদিরাও থাকতো। আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে, তাহলে মোট কয়টা কমিউনিটি হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন, চার্টার, ইতিহাসে এটা মদিনা চার্টার নামে পরিচিত, মদিনা সনদ। সুবহানাল্লাহ, পড়েন, তিন ধর্মের লোক তিন জাতি একসাথে থাকে, আর আমরা এক বাঙালি এক দেশে থাকতে পারি না। এক দল আরেক দলের বলে তুমি ভারতপন্থী, ওই দল আরেক দলের বলে তুমি পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী কেউ হতে চায় না। আমরা কোন পন্থী? জোরে বলতে হবে, দেশের স্বার্থটারে সামনে নিয়ে আসতে হবে। তো সম্মানিত সুধি, রাসূল ইসলাম ইহুদিদের সাথে বসেছেন, মদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে, মানে মুসলিম কমিউনিটি, জিউস কমিউনিটি অ্যান্ড দ্য ক্রিশ্চিয়ান কমিউনিটি যদি থাকে, তার মানে মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা, ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ছিল। তো আল্লাহ রাসূল ইসলাম ইহুদিদের সাথে বসেছেন, চুক্তি করেছেন 10 বছরের লম্বা সময়ের, খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন, রাসূল ইসলাম খ্রিস্টানের সাথে বসতে পারে, ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে, মদিনার সনদ, কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি? একজন আরেকজনের ছায়া দেখতে পারে না, হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার, ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবির, যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকে, সে কোশ্চিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি, আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি, আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি, ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি। আমাদের দেশে এত কাদা ছোড়াছুড়ি, এত মারামারি কেন জানেন? আমরা ভিন্ন মতকে দমন করতে চাই, ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না, ফলেই এত ঠেলাঠেলি। এজন্য মতামত বিভিন্ন থাকবে, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে, আমাদেরকে ঐক্য খুঁজতে হবে। এক একজন এক এক চেহারা, এই তুমি কালা হইলা কেন, তুমি খাটো হইলা কেন, তুমি লম্বু কেন, এরকম বললে চলবে? এই মেয়ে তুমি বিএনপি করো কেন, তুমি জামাত ইসলাম করো কেন, সব আমলিক হয়ে যাও, বলা যাবে? তুমি এই পিসাবের মুরিদ কেন, আমি যে যে পিসাবের মুরিদ হয়েছি ওইখানে আসো না কেন, বলা যাবে না? ইউনিটি ইন ডাইভার্সিটি। রাসূল ইসলাম ইহুদিদেরকে স্পেস দিয়েছেন, খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন, মনে রাখতে হবে। ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয়, বরং এক একজনের এক এক চিন্তা, কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে। প্রিয় ভাইরা, কথা বুঝতে পেরেছেন? আপনারা কি ঐক্যের পক্ষে না বিপক্ষে? আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে যে ইসলামের কল্যাণে কাজ করতে পারি, তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি আমিন। লক্ষ্মীপুর দৌলত খাঁ বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকের
দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিলের সমাপনী রজনী। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হচ্ছেন অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব রায়বাড়ি দরবার শরীফ। আমার প্রিয় নানা ভাই, উনি ফোন করে বললেন যে আসবেন প্রোগ্রামে আর কি, তো আসতেছেন আমার সাথে দেখা করার জন্য। অনেকদিন দেখা হয় না, মাঝখানে মালয়েশিয়াতে গিয়েছিলেন, দুই নানা নাতি মিলে ঘুরছি অনেক জায়গায়। মালয়েশিয়ার এক মন্ত্রণালয়ে আমরা অনেক ঘুরলাম, অনেকের সাথে আমরা মিটিং করলাম, তো হঠাৎ করে শুনলাম এখন স্টেজে ওঠার আগে নানা ভাই অসুস্থ হয়ে গেছেন, শ্বাসকষ্ট হচ্ছে, আসার কথা ছিল এখন হসপিটালে যাবেন। তো আমরা আমার প্রিয় নানা ভাইয়ের জন্য সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন শিফায়ে কামেলা আজেলা নসিব করে, খুব দ্রুত সুস্থ হয়ে আবার যেন দাওয়াতি কাজে মনোনিবেশ করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। আজকের প্রোগ্রামের সহ সভাপতি হচ্ছেন মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, খতিব লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আসছেন উনি? আচ্ছা, আপনি প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভুঁইয়া জীবন, চেয়ারম্যান উপজেলা পরিষদ। আসছে? বিশেষ কাজে ঢাকা। বিশেষ অতিথি জনাব ইকতিয়ার আলম রনি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, 9 নং কায়েমপুর ইউনিয়ন শাখা। আসছে? মাশাআল্লাহ। তারপর আপনাদের এখানে আইন মন্ত্রী, আপনাদের পাশের গ্রামে ওনার লোকেরা এসে দেখা করলো, আমি সালামও বললাম। ওনার আম্মা অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা দোয়া করি ওনার আম্মাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। সম্মানিত ভাইরা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান, ইমরানের বংশধর। ইমরান কে ছিল আপনারা জানেন? মারিয়াম আলাইহাসসালামের পিতা, ঈসা আলাইহিসসালামের নানা। সুবহানাল্লাহ, বলবেন না? ওনাদের ফ্যামিলিটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় ছিল যে এই ফ্যামিলির নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিলেন, আলে ইমরান। আরবিতে পরিবার বা ফ্যামিলি এটা বোঝানোর জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার হয়, এক হচ্ছে আহাল আর একটা আল। আহাল এটা সম্মানিতদের ক্ষেত্রেও হয়, আবার সাধারণ মানুষদের ক্ষেত্রেও হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গ, ওনারা অনেক সম্মানিতা, অনেক সম্মানিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ক্ষেত্রে বলা হয় আহলে বাইত। আবার আমার পরিবার, আপনার পরিবার, আমাদের পরিবার বা স্ত্রী, এটা বোঝাতেও আরবিতে আহল শব্দটা ব্যবহৃত হয়। কিন্তু আল শব্দটা সাধারণ কোনো ফ্যামিলির ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন নাই। ভালো হোক বা খারাপ হোক, সম্ভ্রান্ত হওয়া লাগবে, ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলির হওয়া লাগবে। ডিগনিফাইড ফ্যামিলির যদি হয়, ভেরি ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলি যদি হয়েছে, এই তো ঠিক হয়ে গেছে। বসো বসো বসে যাও। ভেরি ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলি যদি হয়, সেক্ষেত্রে আল্লাহ কোরআনে আল বলেছেন। যেমন ইমরানের পরিবারের কথা বুঝাতে যে আল্লাহ বলেছেন আলে ইমরান, দাউদ আলাইহিসসালামের পরিচয় দিতে যে পরিবারের কথা বলতে যে আল্লাহ বলেছেন আলে দাউদ, আবার ফেরাউনের বংশ বা পরিবারের কথা বলতে যে আল্লাহ বলেছেন আলে ফেরাউন। তাহলে পরিবারের আরবি দুইটা, একটা আল আর একটা আহাল। আহাল এটা সম্মানিত এবং সাধারণ উভয় ক্ষেত্রেই ব্যবহার করেন আল্লাহ তাআলা, আর আল এটা শুধু ডিগনিফাইড এন্ড প্রেস্টিজিয়াস ফ্যামিলি, ভালো হোক ফ্যামিলিটা বা খারাপ হোক, সেক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেন। তারই ধারাবাহিকতায় ইমরান, ওনার যে ফ্যামিলি, মারিয়াম আলাইহাসসালাম ছিলেন তার কন্যা, তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাখুস। এই ফ্যামিলিটা আল্লাহর কাছে বড্ড প্রিয় একটা ফ্যামিলি, এই জন্য আল্লাহ তাআলা এই ফ্যামিলির নামে কোরআনে একটা সূরা দিয়েছেন। কোরআনের চ্যাপ্টারাইজেশন গুলো অনেক সুন্দর। আমি প্রায় বলে থাকি মানুষের নামে সূরা, প্রাণীর নামে সূরা, বংশের নামে একটা সূরা আছে, সূরাতুল কুরাইশ আছে না,
এর একটা বংশের নামে, তাই না? প্রাণীর নামে আছে, বড় প্রাণী ছোট প্রাণী। স্থলের সবচেয়ে বড় প্রাণী হাতি, আছে না সুরা? সুরা ফিল। আবার স্থলের সবচেয়ে ছোট প্রাণী পিঁপড়া, আছে না? আন্নাম, সুরাতু আন্নামাল। তারপর মৌমাছির নামে আছে সুরা, সুরাতু আন্নাহাল। মধু খান তো আপনারা, মধু, খাঁটি মধু পাওয়া যায় এলাকায়, খুব পাওয়ারফুল খাবার। কিন্তু সাইবেরিয়ান এলাকায় ওরা মদ খায়। জিজ্ঞেস করলাম কেন, কয় খুব ঠান্ডা। আমি বললাম মধু খাইও, আরো বেশি গরম হবা। মদ খেলেও শরীর গরম হয়, কিন্তু মধু খেলে তার চেয়ে বেশি গরম হয়। রাসূলুল্লাহ ইসলাম মধু খেতেন। কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ফিরিয়ে দিতেন না, এর মধ্যে একটা হচ্ছে মধু। মধু দিলে বলতেন না যে না নিব না, আতর ফিরিয়ে দিতেন না। বালিশ, বালিশ খুব পছন্দ করতেন, আল্লাহ রাসূল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ, পড়েন। রাসূলুল্লাহ ইসলামের কাছে একটা কসমেটিক্সের বক্স থাকতো সবসময়, জরুরি 5-6টা জিনিস এর ভেতরে থাকতো। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরুনি রাখতেন, চিরুনি। আপনারা চুল আঁচড়ান তো চিরুনি দিয়ে, সবসময় পরিপাটি থাকবেন, এটা সুন্নাহ। পরিচ্ছন্ন ফিট থাকা, সবসময় গেট আপটা ভালো থাকা, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন, নিজেকে গুছিয়ে নিতেন। সুবহানাল্লাহ, পড়েন। চুলগুলো আঁচড়ে রাখতেন এই চিরুনি দিয়ে। তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো রাখতেন, তার মধ্যে একটি হচ্ছে চিরুনি। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈতুনের তেলের একটা ছোট বোতল রাখতেন। ওয়াত-তীনি ওয়াজ জৈতুন, অলিভ অয়েল। অলিভ অয়েলের ওয়াজ করেছি গত বছর, যেখানেই আমার সাথে লোকজনের দেখা, কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি, এই জন্য সুন্দর হয়ে গেছে। তো অলিভ অয়েল রাখতেন, চিরুনি রাখতেন। এরপরে সুরমা দানি রাখতেন, সুরমা চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা দিতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতুর রাখতেন, উতুর পারফিউম, আতর দিতেন। কিছু কিছু বিষয় আছে, আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাহ আছে সব নবীদের, সুন্নাহ সবাই এটা করেছেন। এর মধ্যে একটা হচ্ছে উতুর, সব নবীরা আতর দিতেন। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন আতর দিবেন, এটা সুন্নাহ, আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে। ফার্স্ট ইমপ্রেশন লাস্টস লং, প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সব সময় ভাল লাগে, ঠিক কি না? প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে, গায়ে দুর্গন্ধ আসবে, আর আপনার কাছে আসবে না। এরপর আসিওয়াক, ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক রাখতেন, কি রাখতেন? এটাও সব নবীদের সুন্নাত। তো আমরা যেন পরিপাটি থাকি সবসময়, সবসময় যেন পরিপাটি থাকি। তো মৌমাছির নামে সুরা দিলেন, এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে, হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা পরিবারের নামে সুরা দিয়েছেন। ওই সুরাটার নাম আলে ইমরান, কি নাম সুরাটার নাম হচ্ছে আলে ইমরান। সুরাটার নাম কি? আলে ইমরান। এখানে আল্লাহ তাআলা 133 নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন, ডানে যাব না বায়ে যাব। কই যাবেন? ডানে যাবেন। ডানে আছে ক্ষমা, আর আছে জান্নাত। ডানে আছে কি? ক্ষমা। আর আছে জান্নাত। সবাই বলেন, ডানে আছে কি? ক্ষমা। আর আছে জান্নাত। ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে, এই দুইটাই তো দরকার, বেশি কিছু লাগে নাকি? আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ, রাগ আর জাহান্নাম। বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম। ডানে গেলে কি? প্রথমে ক্ষমা আর জান্নাত, এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে। ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে, এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন, এক নাম্বার দুই নাম্বার। এবার আঙ্গুল উঁচু করে বলেন, মাশাআল্লাহ। তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নাত, পায়ে গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনাদের, ওয়্যার টু গো, ওয়্যার টু অ্যাপ্রোচ এন্ড ওয়্যার টু প্রসিড, ওয়্যার টু মুভ অন, কোন দিকে যাবেন। এই কয়েকজনের সিদ্ধান্ত ডানে, বাকিদের আপনাদেরও ডানে।
যারা দাঁড়ায় আছেন তাহলে আওয়াজ করে বলতে হবে, ছুটবো কোথায়, ডানে না বাঁয়ে? আল্লাহ এটাই বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ছোট, সারিউ মানে ছোট, যারা আলেম আছেন তারা জানেন সারিউ মানে কি, ছোট, ধাবিত হও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন, আর এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিস্তৃতি হচ্ছে আকাশ জমিন বিস্তৃত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ডান দিকে ছুটতে বললেন, ক্ষমার দিকে ছোট, জান্নাতের দিকে ছোট, ক্ষমা লাভের প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি? আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি? আল্লাহ বললেন ফাসতাবিকুল খায়রাত, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের, তাই না? দুনিয়া কামানোর প্রতিযোগিতা করি আমরা, কি করে বেশি অর্থ উপার্জন করা যায়, হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক, টাকা কামানোর প্রতিযোগিতা আছে না নাই? ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা, জোরে কোন ঠিক কিনা? আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি, আমরা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা করি, আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা, এটাও জানেন আপনারা, কে হবে সৎ মানুষ, কে হবে আদর্শ বাংলাদেশী, এরকম প্রতিযোগিতা আছে? সবাই কি হইতে চায়? মাসুদ রানা, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, মাসুদ রানার প্রতিযোগিতা, টাকা কামানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ বললেন নো, ফাসতাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না, ভালো কাজের প্রতিযোগিতা করো, আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট। এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। পড়ে ও আমার গোলামেরা, আমার বান্দারা, ছোট দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও ক্ষমার দিকে, দৌড়াও ক্ষমা অর্জনের জন্য প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত, বিশাল জান্নাত। জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে, ঠেলাঠেলি, জায়গা নিয়ে মারামারি? আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই? কোর্ট পর্যন্ত করায়, তাই না? সামান্য এক বিঘা জায়গার জন্য কোথায় চলে যায়? কোর্টে, কোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে ধাক্কাধাক্কি হবে? বিশাল জান্নাত, বিশাল জান্নাত। সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে, ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের 10 গুণ বড় হবে। আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায়, দরজাগুলোর 2টা কপাট ছিল, জানেন? 2টা কপাট একসাথে আইনে, এরপরে তালা লাগাইতো। এখনই না, 1 কপাটের দরজা শার্ট করে খুলে যায়, এখনো আছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের যে দরজার 2টা কপাট, এই 2টা কপাটের 1টা কপাট কত বড়, শোনো। ইন্না আল মিসরাঈন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাত ওয়া হাজার। জান্নাতের 2 দরজার 2 কপাটের 1টার সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের 1টা কপাটের দূরত্ব তত দূর। এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইন যত দূর, ওই হিসাবে কয়েকশো কোটি লোক, কয়েকশো একসাথে জান্নাতে ঢুকবে। এক ধাক্কায় কয়েকশো কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে। তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, কিলাকিলি? সুবহানাল্লাহ। পড়ে ওয়াসারিউ
إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله বললেন ক্ষমার দিকে ছোট আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকার জমিন বিস্তৃত। উইদ্দাতি লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে? তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা, জান্নাত একটা কি জায়গা যেখানে মুত্তাকিরা ছাড়া কেউ ঢুকতে পারবে নাকি সবাই ঢুকতে পারবে? সবাই ঢুকতে পারবে না, ওখানে শুধু মুত্তাকিনরা ঢুকতে পারবে। উইদ্দাতি লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন এই উইদ্দাতের এই শব্দের ব্যবহারই করেছেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি, মা লা আইনুন রাত, পৃথিবীর কোনো চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান জান্নাতের কোনো সুন্দর শব্দের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ, আরো আসতে পড়েন। আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার মুত্তাকিন বান্দাদের জন্য তৈরি করেছি, মুত্তাকিরা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি? পারবে না। এখন মুত্তাকি কারা তাদের বর্ণনা আল্লাহ সামনে দিবেন, শুনবেন আপনারা? আচ্ছা, এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি, কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে, সিকোয়েন্সটা অনেক সুন্দর। যখনই আল্লাহ বলবেন কাফিরিন, কাফের কারা তার বর্ণনা দিবেন, এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিকিন, মুনাফিকিন কারা আল্লাহ বর্ণনা দিবেন, এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাকিন, মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবে। সুবহানাল্লাহ, পড়েন। যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন, আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, আর এটা হুদাল্লিল মুত্তাকিন, সবাই বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী, যে কাউকে এই কিতাব পথ দেখায় না। ওয়ালা ইয়াজিদিজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমদেরকে এই কিতাব পথ দেখায় না, তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায়। মুত্তাকিদের পথ দেখায়, জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায়। দোষ কি কোরআনের? কোরআনের না। যেমন দুধ, এটা সবার উপকারে আসে না, কিন্তু দোষটা কি দুধের? দুধ হচ্ছে সুষম খাবার, এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্শন সবটাই আছে, কিন্তু সবাই হজম করতে পারে না। পেট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে? তাহলে দোষ কি দুধের না যার পেট খারাপ তার? সুবহানাল্লাহ, পড়েন। কোরআনের কোনো দোষ নাই, এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ ওইখানে বর্ণনা দিলেন একভাবে, এই জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিলেন আরেকভাবে। সুবহানাল্লাহ, পড়েন। আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই ক্ষমা এই জান্নাত যেই কাউকেই দেয়া হবে না, যারা মুত্তাকিন তাদেরকেই দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, তিনজন চায় শুধু, এখন 15-20 জন হয়েছে, সবাই চান? এলাকার লোকদের একটু গলায় সাউন্ড কম এমনি আগে থেকেই, তাই না? কিছু এলাকা আছে, আমরা তো সারা দেশ চড়ে বেড়াই, উই মুভ ফ্রম দ্য ওয়ান কর্নার অফ দ্য কান্ট্রি টু দ্য অ্যানাদার কর্নার, আজকে আছি সকালে এখানে, এরপরে চলে গেছি কক্সবাজার, এরপর আবার খুলনা, তো আমরা জানি কাদের গলায় জোর বেশি। ফেনীতে নোয়াখালীতে বক্তার কথা কওয়া লাগে না, কথা কয় শ্রোতারা। আমরা ক বললে টাইনা নিয়ে ওটার কলিকাতা বানাইয়া স্লোগান, কলিকাতা কই নাই আমি, শুধু ক বলছি, কি বলছি? ওটার টাইনা কি বানাইছে? কলিকাতা। তো শ্রোতাদের একটা বড় রোল আছে, দে হ্যাভ হিউজ রোল ইন দিস তাফসির প্রোগ্রাম, আপনাদের একটা ভালো রোল প্লে করতে হবে, আপনারাই পারেন আমাদের থেকে আলোচনা বের করে নিয়ে আসতে। আপনারা যদি জিমাইতে থাকেন আর আমি যদি গুতায় আওয়াজ বের করতে না পারি, আমার ভেতর থেকে কথা বেরোবে না। আর আপনারা যদি প্রাণবন্ত থাকেন, সজীব থাকেন শেষ পর্যন্ত,
তাহলে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করায় দিবে। আমরা আজকে কি হয়ে ফিরে যেতে চাই নাকি মাসুদ রানা কি হইতে চাই? তাহলে রিয়েলিটি শো একটা এরকম হওয়া দরকার, কে হবে? মুত্তাকি। কিন্তু রিয়েলিটি শো এর নাম কে হবে? মাসুদ রানা। আমরা মাসুদ রানা হতে চাই না, আমরা মুত্তাকি হতে চাই। ইনশাল্লাহ পড়েন, আল্লাহ এখানে মুত্তাকিনদের পাঁচটা গুণের কথা বলেছেন, কয়টা একটু মিলায় দেখবো আজকে আমরা, যে পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কিনা, যদি থাকে ওয়েল এন্ড গুড আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে এই পাঁচটা গুণ নিজেদের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? কথা খুব সোজা সাপটা, যদি এগুলো নিয়ে যেতে পারেন দেন আওয়ার ওয়াজ ইজ সাকসেসফুল, তা না হইলে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? এত ক্যামেরা, এত লাইটিং ফাইটিং করে কি লাভ? এই যে ছুটে আসছেন শীতের রাত, আমি তো এত জেলায় ঘুরলাম এরকম শীত পাই নাই। আপনাদের লক্ষ্মীপুরে যেই শীত মাশাআল্লাহ, আমি গাড়ি থেকে বেরোই কাঁপতে শুরু করছি, খুব ঠান্ডা লাগতেছিল আমার কাছে। তো এই যে শীতের রাতে মাফলার টাফলার পেঁচায় অনেক রাত পর্যন্ত আপনার দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, হিসাব খুব সোজা সাপটা। মোত্তাকি হয়ে ফিরে যেতে চাই, জীবন পাল্টাতে চাই, সময় নষ্ট করতে আসি নাই। সময়ের অনেক দাম, সময়ের দাম দিতে শিখেন, সময়গুলো অনেক দামি। সো আজকের আলোচনা থেকে আমরা কিছু নিয়ে যাব, শিখে যাব, আর কি হয়ে ফিরে যাব, বৈশিষ্ট্য কয়টা, তাহলে একটু চেক করবো যে আছে কিনা আমাদের মধ্যে এই গুণগুলা। থাকলে ভালো, অনেকের হয়তো আছে, যদি না থাকে এগুলো আমাদের ধারণ করতে হবে। কথা কি ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, মুত্তাকিনরা সুখে দুঃখে সব সময় দান করে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে, কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে, বেশি হয়তো করে না কিন্তু কম করে করে, কিন্তু দান করে। এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়্যা ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য, ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে। দান করলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে? আল্লাহ। যাকাত দিলে পছন্দ করে কে? আল্লাহ। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। দিল পড়ে খুলবে, আগে হাত খুলতে হবে। উপরের হাত নিচের হাতের চাইতে সেরা, যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না, যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে। তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান, দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, থামানো যাবে না। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে, কম করে দিব, কিন্তু দিব। দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে? কেউ এসে আপনার কাছে চাচ্ছে, এই যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে? প্রাইভেট প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়া, জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা, আহা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে, ভাঙ্গা একটা থালা নিয়ে স্যার দুইটা টাকা দেন, অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে পাঠাইতে পারে কে?
আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, আমি দেয়ার মালিক, তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার। মদিনার জমিনে সবচাইতে গরিব সাহাবীর নাম ছিল সাইয়েদনা বেলাল আল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর খাস মুয়াজ্জিন, ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখতে ছিল কুচকুচে কালো, কিন্তু হৃদয়টা ছিল সাদা। মদিনার সবচেয়ে গরিব সাহাবী, লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এছাড়া কিছু ছিল না। শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে, আর কিছু নাই, এরকম কে কে আছেন হাত তুলেন? কেউ নাই, তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে, ঠিক কি না? মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জাস্থানটা ঢাকার, কাপড় ছাড়া তার কিছু ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্বনবী বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। আনফিক ইয়া বেলাল, লা তাখশা মিন যিল আরশি ইখলালা, ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, তুমি দান করো, তোমারও বাড়ায় দিবে কে? জি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদ ছিল না, এই লুঙ্গিটাই সম্পদ, আর কিচ্ছু নেই। ওই বেলালকে বিশ্বনবী বলেছেন, দান করো বেলাল, কিপটামি করো না, যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের কোনো কমতি নাই, ঘাটতি নাই, গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল, যার যত চাহিদা সব দিয়ে দিল, আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, সুখে দুঃখে সব সময় দান করে, একজনের খুশির জন্য তিনি কে? দান করলে যে আল্লাহ বাড়ায় দেয়, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাড়িয়ে দিবে আল্লাহ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো, যেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা, ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা, মানে 700। আপনি 1 টাকা দান করলে আল্লাহ 7 গুণ, 100 গুণ থেকে 700 গুণ বাড়ায় দিবে। আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই, আল্লাহর ভাণ্ডারে কোনো ঘাটতি নাই, আছে, এজন্য দিতে হবে। কি করতে হবে? দিলে নতুন করে আসে, না দিলে আসে না। বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দাও, দিলে আমিও দেব। অনেকে আমরা ধরে রাখি, ধরে রাখি দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটা বস্তা, তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবেন? কথা কয় না? 5 কেজির এটা দিয়ে দেন, 20 কেজি আসবে, 20 কেজির ওইটা দিয়ে দেন, 40 কেজি আসবে, আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না। আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দান করো, তুমি দিলে আমি তোমারে দিব। সুবহানাল্লাহ, পড়েন। তবে এই দানটা গোপনে হলে ভালো, প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে, কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে? গোপন দান, আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে, গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয়। গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর, এটা কমে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন, যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি, রজুলুন তাসাদদাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, 1 শ্রেণীর ব্যক্তি
সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরো শ্রেণীর নিচে ছায়া পাবে, যে ব্যক্তি গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই, তার মানে অনেক গোপনে দান করেছে। এই গোপনে দান করলে খুশি হয় কে? আল্লাহ। সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাহ। সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো? তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানগুলোরে পছন্দ করে কে? যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নাম আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি। সেই বুখারীর বর্ণনা, কামা ইউরব্বি আহাদুকুম ফুলুয়াহু, তোমরা তোমাদের গাভী যেমনি পালো। বাসুর পালন কারা কারা দেখি লক্ষ্মীপুরে? মাশা আল্লাহ, অনেক গরু টরু আছে তো এলাকায়। ছাগল পালন কারা কারা? ওট পালন কারা কারা দেখি? ওট নাই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো, বাছুর পালো, পেলে পোষে যেমনি বড় করো, তোমার ওই ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা, ওইটারে আমি পালছি। তোমরা যেমনি বাছুর পালছো, আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেলেছি, পেলে পুষে বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাই দিছি। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে। ইউনফিকুনা ফিস-সাররাহ, লক্ষ্মীপুরের ভাইয়েরা খেয়াল করে শুনেন, মুত্তাকি বান্দাদের প্রথম গুণ সুখে থাকি আর দুঃখে থাকি আল্লাহর রাস্তায় দান করবো আমরা, ঠিক কিনা? সর্বাবস্থায় দান করতে হবে, ফিস-সাররাহ সুখের সময়ও করবো, দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় 10 টাকা তো দিতে পারবো, কথা বুঝে নাই বোধ হয়। কষ্টের সময় অল্প দিব, কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব, পারা যাবে? তাহলে মুত্তাকিদের প্রথম গুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায্যা ওয়াল-আফীনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিনদের প্রথম গুণ সুখে দুঃখে মুত্তাকিরা আল্লাহর রাস্তায় দান করে। এটা বোঝা গেছে না? মনে থাকবে কতক্ষণ? হ্যাঁ, কালকে ভুলে যাবে কে? আজীব? হ্যাঁ, আজীবন মনে থাকবে? মনের কান দিয়ে শুনতে হবে। এই কান না, মনেও একটা কান আছে, ওই কান দিয়ে শুনলে ভুলবেন না। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, যারা সুখে দুঃখে কি করে? দান করলে বাড়ায় দেয় কে? ধৈর্য রাখলে নতুন কিছু পাওয়া যায়, ওটা ছেড়ে দেন, ওটা দিয়ে দেন, তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে? তাহলে এটা বুঝে ফেলছেন না? হজম হয়েছে? হজম, এটার হজম করে ফেলেন, হয়ে গেছে গা? আচ্ছা, এবার আল্লাহ বললেন মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়দা,
মুত্তাকিবান্দারা তাদের রাগকে হজম করে, রাগ সংবরণ করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসছে কঠিন ওয়াজ। এবার একজনকে হুজুর এটাই তো পারি না, এটাই তো পারি না, এটা পারতে হবে আপনাকে মুত্তাকি হতে চাইলে। ওয়াল কাযিমিনাল গায়ব, মুত্তাকিনরা নিজেদের রাগকে সংবরণ করে, রাগ হজম করে, রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। আমাদের অনেকের অনেক রাগ, এত রাগ, রাগের সময় হিতায়ত জ্ঞান থাকে না, এরকম আছে না নাই? রাগ কিন্তু অনেক ভয়ঙ্কর জানেন। রাগ বেশি কার কার লক্ষ্মীপুরের দেখি তো খাইছে আছে তো দেখি, তিন চার জনের রাগ আছে না, বাকি সব আল্লাহর ওলি। লক্ষ্মীপুরের ঘরে ঘরে রাগ, আচ্ছা লক্ষ্মীপুরের মানুষ অনেক ভদ্র শান্ত শিষ্ট, রাগ টাগ নাই। হ্যাঁ বাঙ্গালায় তো এই রাগ ভয়ঙ্কর, এটা রাগ কিন্তু ভয়ঙ্কর। মানুষ যখন রাগ করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে, কি করে কি বলে সে জানে। পৃথিবীর সবাই আমরা রাগি, কেউ কম কেউ বেশি, এটা ভেরি ন্যাচারাল। আমাদের দেহে একটা হরমোন আছে অ্যাড্রেনালিন বলে আর কি, এটাকে অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে, আপনার বডি তখন ফাইট করতে মনে চায়, কোপায়লাম মায়েরালাম উতরে হোতায়লাম ওক করে, এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না? এটা ন্যাচারাল। এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয় এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিগার আপ করে, তখন আপনার দেহ খুব উত্তেজিত, ফাইট করতে মনে চায়, মনে হচ্ছে এখনই ধরি ওরে, আছে রে নেই। তো এটা ভালো কাজে লাগাইতে হবে রাগটা, পারা যাবে না? রাগ কিন্তু খুব ভয়ঙ্কর, এই রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে, হার্ট অ্যাটাক করে অনেকে রাগে, স্ট্রোক করে ফেলে। রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো, কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায়, যখন ঝড়টা হয় তখন অত টের পাওয়া যায় না, রাগও তেমন। যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না, রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায়, হায় রে এটা কি করলাম, রাগের সময় দিয়ে দিছে তালাক, রাগের সময় কি করছে, রাগ যখন শেষ তখন কয় হায় হায় বউ তুমি তো আমার কৈতুরি। মারামারি হয়, সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বাবা ছেলের সাথে রাগ করে না, বাপে কয় দিমু না তোরে, কিচ্ছু দিমু না, পোলায় কয় দিবা না কে, বাপে কয় দিলাম না, পোলায় কয় মারলাম তোমারে, বাপে কয় তোরে ত্যায্য করলাম, পোলা কয় কোপ দিলাম, আছে না নাই? শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা, হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায়, বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে। দেখছেন আল্লাহ যেখানে যত ফোঁটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোঁটা দেয়, এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়ব, মুত্তাকিনরা রাগকে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না, তারা বুঝে শুনে কাজ করে, নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরা, কুস্তি করে যে অন্যকে সহায় ফেলতে পারে সে শক্তিশালী নয়, ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লাইসা শাদীদু বিসরা, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ো। এজন্য আমি মুত্তাকি হম হুজুর, হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি, শুধু হাত তুলে মুত্তাকি বললে হবে না, রাগ নিয়ন্ত্রণের, রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ,
সাহাবি বললেন, শুনলাম তো এটা, আরেকটা কিছু কন, বিশ্ব নবী বললেন রেগে যেও না। রাদ্দাদা মিরারান, বারবার যতবার সাহাবি বিশ্ব নবীর কাছে নসিহত চাইলেন, বিশ্ব নবী একটা নসিহতই করলেন, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গেলেন তো হেরে গেলেন। ওরা আপনারে রাগাতে চাইবে, আপনি ঝগড়া করতে চান না, ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে, চিল্লা এখন ঠিক কিনা, ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওরা আপনারে অলওয়েজ পোক করবে, ওরা আপনার হট টেম্পার্ড বানাতে চাবে, আপনার অস্থির করে দিতে চাবে। কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানা আছে, আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি, মানব রচিত কোনো ফর্মুলায় আমরা চলি না। জোরে বলেন ঠিক কিনা। মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য বল কাযিমিন আল গাইদ, মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, রাগ নাই কার, ক্ষোভ নাই কার, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা চাইলেই রাগ দেখায় না, তারা রাগকে কি করে, পারবেন পারবেন ইনশাআল্লাহ, আজকে থেকে ভাবির আর বকবেন না তো, ঝগড়া করবেন না তো, ছেলে মেয়েদের উপর উত্তেজিত হবেন না তো, হ্যাঁ রাগারাগি করবেন, মনে থাকবে তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না, সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই, ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না, ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না, জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, উটের পচা নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো। আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় উটের বা গরুর নাড়ি ভুঁড়ি চাপায় দেয়া হয়েছে এলাকায়? আছে কেউ? নাই। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন, নিজের লাভের জন্য না তায়েববাসীদের লাভের জন্য, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না শেয়াল, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায়, দেখে এসেছি আমি, এখানে আহত করা হলো, আবার উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা হলো, কোন গায়ে পাথর মেরেছো তোমরা, এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি, এত সুশ্রী মানুষ, শুভ্র মানুষ, পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না, এত নূরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই, এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার, গেছি ওদের লাভের জন্য, ওরা আমারে মারল, আহা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি রেগে গিয়েছেন, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন না, নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিল, উনি বললেন কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, ওয়ালাইহি বুরদুন নাজরানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। আপনারা চাদর পরেন না শীতকালে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন, গলিজুল হাশিয়া, যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে, কি ছিল, হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে টান দিল,
টান দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল। এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের, এই খসখসে ডিজাইন ঘাড় আর কাঁধের এখানে যখন টান খেলো, ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল, রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের। সে টান দিয়ে বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আসছে ভিক্ষা করতে। মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন, যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে, বেদুইন, তাদের মধ্যে সভ্যতা ছিল না, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই, তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয়। আসছে ভিক্ষা করতে, ভিক্ষা করতে আইসা চাদর ধরে দিছে টান, ঘাড়ের রক চামড়া ছিঁড়ে গেছে, রাসূলুল্লাহ ব্যথা পেয়েছেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ তার দিকে তাকালেন, তাকিয়ে ফাদহিক, একটা মুচকি হাসি দিলেন। আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি, এক ফকির আইসা কয়, ভিক্ষা দেন, টাকা দেন বলে আমার চাদর টান দিছে, আর ওই চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, কি করবো আমি? আপনি কি করবেন? হ্যাঁ, আচ্ছা, তা আমরা ঠিকই ওরে ধরে মাইট দিতাম, তাই না? আজকে ওর একদিন কে আমার একদিন ভর্তা বানায় ফেলতাম ওরে পিটায়, রাগের চোটে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, ট্রাই টু থিংক অ্যাবাউট ইট, ট্রাই টু পন্ডার অন দ্য স্টোরি, এই মোরাল অফ দ্য স্টোরি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে। ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রাসূল তাকিয়ে মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিয়ে বললেন, যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও। কি নবী ছিলেন, তার মানে উনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন না, তবে মাঝে মাঝে রাখতেন, যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্ব নবী রেগে যেতেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন, প্রিয় নবী তখন সহ্য করতেন না। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায়, বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায়, এত বড় সূরা দিয়ে পড়ে, তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই। এই কথা শুনে বিশ্ব নবী রেগে গেলেন, কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে, ঠিক কি না? এত রাগলেন চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ওই সাহাবীকে ডেকে পাঠিয়ে ধমকালেন, খবরদার তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত পড়বা, কারণ তোমার পিছনে অসুস্থ লোক থাকতে পারে, মুসল্লি মুসাফির থাকতে পারে, তাই না? আবার মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো, কিসে? চুরির বিধান কি? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর বা চুন্নি দামি কোন জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও। If anyone steal something precious from the society, the government should cut down his right hand. গভর্নমেন্ট কাটবে, আপনি কেটেন না আবার। মুরগি একটা চুরি করছে, ধৈরা রামদা দিয়ে এক কোপ, এরকম করা যাবে না, ওটা গভর্নমেন্ট করবে। তো রাসূলুল্লাহ ইসলাম ছিলেন চিফ অফ দা গভর্নমেন্ট, রাসূলুল্লাহ ইসলাম ডান হাত কেটে দিবে, কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, অনেক সময় হয় না এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে, ছেলে অন্যায় করে ফেলছে একটা, আছে না নাই? এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয়, এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে, নতুন করে দাঙ্গা বাঁধবে, সবাই যে বিশ্বনবীর কাছে বলবে, কিন্তু কেউ সাহস পায় না। উসামা বিন যায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন, বিশ্বনবী সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন, উসামা তুমি যাও, তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না। সাইয়েদনা উসামা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি, যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, মেয়েটা আসলেই চোর,
চুরি করেছে, কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, খেপে গেলেন বিশ্বনবী, রেগে গেলেন আর বললেন, এত বড় সাহস কোত্থেকে পেলে উসামা? এটা তো আল্লাহর আইন, চোর চুরি করলে হাত কাটো কার আইন? বাংলাদেশে যদি এই আইন চালু হয় চোর খুঁজে পাওয়া যাবে? দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে? পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে? মজুদদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব চোর মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? একটা বিচার যদি করে সরাসরি সম্প্রচার সব টিভিতে লাইভ ব্রডকাস্ট, আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে, এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে। রাসূলুল্লাহ বললেন এটা আল্লাহর আইন, কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য? লাও কানা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা ও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার হাতটা কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতে দেরি করতাম? রেগে যেতেন প্রচন্ড, এমনি রাখতেন না, কেউ আক্রমণ করলে ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেগে যেতেন। তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না, বোঝা গেছে তো? সব জায়গায় রাগ করা যাবে? এজন্য মুত্তাকিনদের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়দা, মুত্তাকিনরা রাগ দেখায় না, মেজাজ দেখায় না, বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন, এছাড়া রাখতেন না। একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য। কিসের জন্য? যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন, আলী ওঠো, ফাতিমা ওঠো, কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তাহাজ্জুদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে, রুহু কার হাতে? আল্লাহ যখন রুহু ফিরায় দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো পড়বো, রুহুটা ফিরে আসুক পড়বো, একটু কৌশল করলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না, রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখনও রেগে গেলেন, বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে, মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে, সুবহানাল্লাহ পড়ে আক্রমণ করলে রাখতেন না, ওটেন নারীভুরি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য, আল কাযিমিনাল গায়দ, রাগকে সংবরণ করতে হবে, রাগ দেখানো যাবে না। রাগ দেখাবেন কি করবেন? নিয়ন্ত্রণ করব, একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব, মাশাআল্লাহ। আরে বলো কি করবা? এভাবেই তো সমাজ পরিবর্তন হয়, শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে, পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে, এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো, ঠিক কিনা? তাহলে রাগ দেখানো যাবে না, রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি? যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও শিখাই দিছে। শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে। খুব চালাক এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না, সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো,
যেহেতু মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হল কাযিমিন আল গায়ব, মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল শিখাই দিলেন, চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর, কয়টা মনে থাকবে? অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা, পারা যাবে? দুই সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা, কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্ধত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নি লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায় দিবে। কে? ওই সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখায় দেন? বিশ্বনবী বললেন, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, রাগ কমানোর দোয়া, সহি হাদিস। ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি, বলতে দেরি, রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? টিপস নাম্বার 2, বিশ্বনবী বললেন, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে, যত বলবেন যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়, চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল, পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইরে নামক দিয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা হলো এক নাম্বার টিপস। দুই নাম্বার টিপস, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, মাশাআল্লাহ, চুপ থাকতে হবে, বেশি রাগ চলে আসলে কি করতে হবে? তিন নাম্বার টিপস, লোয়ার ইউর অ্যাকশন, আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন, রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন, লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈম ফালইয়াজলিস, দাঁড়ানো অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায়, সে যেন বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালইয়াত্তাজি', কেউ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায়, সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায়, সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন, রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ পড়া, কয়টা গেল? কয়টা? এক নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। দুইটা, দুই নাম্বার চুপ থাকা, তিন নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন, পারবেন। চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার নাম্বার টিপস শুনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয় রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে।
আগুন নিবানো হয় পানি দিয়ে, ফাইদা গাযিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শয়তান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন, আল গাদাবু মিনাশ শয়তান, রাগ আসে শয়তানের থেকে, রাগ এনে দেয় কে? শয়তান। ওয়াশয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান্নারু তুতফা উবিল মা, আগুন নিবাই কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে উজু করে নেয়। পারবেন? ইনশাআল্লাহ। উজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে ঝাপটা, পানির ঝাপটা দিবেন, আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দুই নাম্বার চুপ থাকা। তিন নাম্বার বসে পড়া, শুয়ে পড়া। চার নাম্বার ওযু করা। চার নাম্বার, এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার দুই নাম্বার গুণ তারা রাগকে নিয়ন্ত্রণ করে। الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ। আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে, মনে আছে? দুই নাম্বার গুণ কি? রাগকে নিয়ন্ত্রণ করে। তিন নাম্বার গুণ হচ্ছে وَالْعَافِينَ عَنِ النَّاسِ, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? আমরা তো ক্ষমা করি না। হ্যাঁ, দইরা আবুইটালা মানে কি? এটার মিনিং কি? ফিশালাই। হ্যাঁ, কি করে? আইকালাই, আইজালাই, আইকালা, আইকালা। আঞ্চলিক শব্দ, আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর, এক এক জেলা এক এক রকম। তার মানে আমরা ক্ষমা করতে চাই না, আমরা দইরা আইকালাই। তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি, ভিতরে যে ক্ষোভ জমা থাকে এগুলো ঝাড়ি, আমরা ক্ষমা করতে চাই না। কিন্তু ভাই, মোত্তাকে যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে। কি করবেন? কি করবেন? ক্ষমা করে দেন। আচ্ছা, একটু আওয়াজ করে উত্তর দেন। আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি, অন্যায় করি, মাফ চাই না, ক্ষমা চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো, আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে। তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জান। আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম। কদরের রাত্রে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিন রাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যের ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা ক্ষমা পেতে হলে আগে ক্ষমা মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করুম, তুই আমারে মারছিলি তোরেও মারুম, 20 মনে রাখিস, মনে রাখিস, দেখাই দিব।
তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল এটা আমি ভুলি নাই, মনে রাখিয়ে দিছি। তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে এদিকে, ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে, প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন, মারেন, ও একদিন জ্বলবে, মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন, ঠিক কিনা? রাসূলুল্লাহ ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিন সব কাফের মুশরিক গুলো আল্লাহ রাসূলের পায়ের সামনে থার থার করে কাঁপছিল। সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান, মুহাম্মদ মনে হয় তাই করবে, আমাদেরকে এবার কচুকাটা করবে। আল্লাহর রাসূল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুমুত তালাকা, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম। ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিল দুরিয়া দেখে অবাক হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে, ইন দা লং হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস which was showed by Muhammad sallallahu when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই। যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থারথার করে কাঁপছিল, তিনি চাইলেই পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। কি করবেন? যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনার গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড, এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে সারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধ বোধ সব শেষ, আমি আছি শান্তিতে, ঠিক কিনা? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি, ওখানে উনি গবেষণা চালিয়েছেন, অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যের ক্ষমা করতে পারে না, এদের রোগ বালাই বেশি, কষ্ট বেশি, আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে, ম্যাসাচুসেট, এই ম্যাসাচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে, মনোবিজ্ঞানী, নাম হচ্ছে প্রফেসর হার্বার্ট বানসন। এই হার্বার্ট বানসন উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়, সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয়, প্রশ্ন করে আর উত্তর নেয়। পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি, এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি, আর যারা সহজে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নাই। যেরকম সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ বললেন মুত্তাকিনদের 3 নম্বর বৈশিষ্ট্য, মুত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায়, তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব। কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে? অনেকে এগুলোর ভুলতে চায় না, পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জ্বলে, ভিতরে কি করে এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না। মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, চমৎকার একটা ঘটনা, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল, বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি। আনসারী সাহাবি এসে বসলো, সবাই তো অবাক, আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারী সাহাবি জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে, এই সাহাবিটা জান্নাতি।
সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে। তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবি এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খোদ বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদেনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট, দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোনো আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই। যেমন করেই হোক এই সাহাবির ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন, যে বললেন, ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন চাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কখন আনসারি সাহাবি কি করে, একদিন 2 দিন 3 দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমলেই সাহাবির মধ্যে খুঁজে পায় নাই। 3 দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার 3 দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কিনা? এবার তিনি সোজা সাপটা আনসারি সাহাবির কাছে যেয়ে ভিতরের কথা খুলে বলে ফেললেন, বললেন, ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে, আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি 3-3টা মজলিসে বিশ্বনবী ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি, কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার! এবার আনসারি সাহাবী মুখ খুললেন, উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোন বিশেষ আমল আমার নাই, হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ করি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ করি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি, সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তো বা এ কারণে বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারি সাহাবি কি কাজ তুমি করো? এবার আনসারি সাহাবি বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তরে নিয়ে ঘুমাতে যাই না, ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না, আউবি ইলা ফিরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই, ওয়ালাইসা ফি কলবি হিকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী এই সাহাবিকে 3-3টা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত খুব জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে? পারবেন আজকে থেকে ইনশাআল্লাহ বিছানায় যাওয়ার আগে কি করবেন? আজকে সবাই রে মাফ করে দিব, যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে, কে কি বললো ওটা দেখার দরকার নাই, কারো ব্যাপারে কোনো খুব কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন, রাখলে লাভ না লস, এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো
ভেতর থেকে কষ্ট দিবে, ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, এগুলো বয়ে বেড়াতে চাই না আমি, আমি সব মাফ করে দিতে চাই, চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য, তারা অন্যের প্রতি রাগ খুব অন্তরে পুষে রাখে না, অন্তরে রাগ খুব জ্বালা পেলে পুষে রাখে না, বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। পারা যাবে? কি করবেন? ক্ষমা করব, কি করবেন? তিনটা গেল, আর কয়টা? দুই মিনিটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মোট মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা? হ্যাঁ, গেছে কয়টা? এক নম্বরটা কি ছিল বলেন? মাশাআল্লাহ, সুখে দুঃখে, সুখে দুঃখে সবসময় দান করা। দুই নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করা। তিন নাম্বার, ক্ষমা করে দেয়া। এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অন্যের প্রতি যারা এহসান করে তাদেরকে পছন্দ করে কে? আল্লাহ। মুত্তাকিনদের চার নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। চার নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে না যুবক ভাইরা, তোমাদের ওয়াজ ভুল হইতে পারে, ভুল করে পরকীয়ায় জড়ায় গেছো, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো, খারাপ সম্পর্কে জড়ায় গেছে, কেউ অশ্লীল কাজ করে ফেলছে, ব্লু ফিল্ম দেখে ফেলছে, নিজের উপর নিজে জুলুম করে ফেলছে, ক্ষমার দরজা মনে হয় বন্ধ। হ্যাঁ, খোলা আছে না নাই? আল্লাহ বললেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, ঠিক কি না? মুত্তাকিনরা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, স্মরণ হওয়া মাত্রই যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে, দে রিটার্ন ব্যাক টু দেয়ার লর্ড, তারা আল্লাহর দিকে ফিরে আসে, তারা পাপের জন্য অনুতপ্ত হয়, কারণ সবাই পাপি, কথা কন, পাপ করেন না এরকম আল্লাহর ওলি কারা কারা দেখি? পিছনেও নাই, পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবার জানা আছে না? পাপ আছে না নাই? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না, আমিন। তার মানে মুত্তাকিনদের চার নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে স্মরণ করে, কারে? অনুতপ্ত হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল আমাদের হতে পারে, সবাই পাপি, পাপির ঘরের পাপি, ঠিক কি না? আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার চোদ্দ গোষ্ঠী পাপি, কিন্তু পাপীদের মধ্যে বিশ্ব নাই বলেন শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? মুত্তাকিদের ভুল হতে পারে, যেহেতু মানুষ যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ তারা জানে, কারণ তারা জানে ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই, আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে? যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বুকে নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি? দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই, ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না?
কারো কাছে কিছু চাইলাম দিল না, অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না, কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব একজন, সেজদা দেয় একজন রে, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কোন মাবুদ আমাদের আছে নাকি? তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা? তিনি ছাড়া পাপ মোচন করার, পাপ গুলো গুনাগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, আমার কাছে ক্ষমা চায়। আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয়? তাহলে পাপ হলে, ভুল করে, অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে? চারটা গুণের কথা বললাম, কয়টা? চার নম্বর হচ্ছে, যদি ভুল হয়ে যায়, যদি অন্যায় করে ফেলি, ক্ষমার দরজা খোলা, আমরা সে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে পাঁচ নম্বরে আল্লাহ বললেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না। সুবহানাল্লাহ, পড়েন। ভুল একটা হয়ে গেছে, ক্ষমা চাইলাম, সকালে খাদ্যে ভেজাল দিছি, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দাও, এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম, আবার মাফ, এরপরের দিন আবার মাফ, আল্লাহ মাফ করবে? সকাল বেলায় ওজনে কম দিলাম, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও, এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম, আবার রাত্রি বেলা মাফ চাইলাম, তারপরের দিন আবার কম দিলাম, আবার মাফ চাইলাম, এরকম করলে মাফ করবে নাকি? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই পাপ কাজ আর করবে না, কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে, কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে? মুত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায়? বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়, ঠিক কি না? সকালে আল্লাহর কি ওই একটা, বিকালে আজকে একটা, কালকে এমনটা করা যাবে? এজন্য আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দাদের পাঁচ নম্বরে বৈশিষ্ট্য হলো, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিরু, তাফসীর ইবনে কাসীরে এর তাফসীর এসেছে, ওয়ালাম ইয়াস্তামিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না। এজন্য বারবার করা যাবে? মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা? এই পাঁচটা কাজ যদি করি, তাহলে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দাদের এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, তাদেরকে আমি ক্ষমাও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ডানে যাব না বায়ে? আরো জোরে, ডানে না বায়ে? ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে কি? বায়ে আছে আল্লাহর রাগ আর জাহান্নাম। তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি, বাম দিকে আমরা যাব না, ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, কিন্তু কাজ করতে হবে কয়টা? এক নাম্বার, সুখে দুঃখে দান করা। দুই নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করা। তিন নাম্বার, মানুষকে ক্ষমা করা। চার নাম্বার, ভুল হলে আল্লাহর কাছে তওবা করা। পাঁচ নাম্বার, ওই পাপের কাজ বারবার না করা। ভুল একবার হতে পারে, দুইবার হতে পারে, বারবার ভুল মুত্তাকিরা করে না, ঠিক কি না? এই পাঁচটা কাজ করলে মুত্তাকি বানাবে কে? মনে থাকবে? মনে থাকবে সবার? যেই কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যেস করা যাবে, রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না, করা যাবে? আর অন্যের ব্যাপারে কোনো ক্ষোভ হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না, ভুলে গেলাম আমরা সব, পারবেন তো? ভুল হলে ক্ষমা চাবো কার কাছে? যেই কাজের জন্য ক্ষমা চাইলাম, জীবনে কোনোদিন আর ওই কাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক।
এই উঠছে কে কে দেখি, লক্ষ্মীপুরের লোক তো অনেক দুষ্ট দেখি, লক্ষ্মীপুরের লোক তো লক্ষ্মী হইতে হবে। এগুলো কি প্রশ্নের জন্য আমার আলাদা দাওয়াত দিয়েন, এই প্রশ্নে আধা ঘন্টা লাগবে, যেটা বলছি এটা ফিনিশিং দেয় নাই তো, এখনো এই অর্ধেক ভুলে যাবে আপনার প্রশ্নের উত্তর শুনলে। মোত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা মনে থাকবে, ভাবিরে যে শোনাইতে পারবেন, পারাম পারাম মানে পারবো। তো এই পাঁচটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই আমরা মোত্তাকি, তাহলেই আমাদের জন্য ক্ষমা রেডি রাখবে কে, জান্নাত রেডি রাখবে কে। প্রথম গুণ আমি বলেছিলাম দান করব আমরা সুখে দুঃখে, রাগকে নিয়ন্ত্রণ করব দুই নাম্বার, মানুষকে ক্ষমা করে দেব চার নাম্বার, ভুল হতে পারে মাফ চাবো কার কাছে কিন্তু ওই ভুল বারবার করব মনে থাকবে সবার। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। দীর্ঘক্ষণ আপনারা দাঁড়িয়ে বসে আজকের আলোচনা শুনে, এই উঠতেছেন কেন, হ্যাঁ বসেন বসেন, আমি তো উঠি নাই। যারা আপনারা আজকের এই প্রোগ্রামটা সার্থক করলেন আমি শুকরিয়া জানাই, মিডিয়া কর্মী তোমরা যারা এসেছো তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, মাহফিল কমিটি যারা অ্যারেঞ্জ করেছেন আমাকে ইনভাইট করেছেন শুকরিয়া জানাই, পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আজকে আমাদেরকে শুনলেন আপনারাও একটু রাগ টাগ কমাবেন, এই ওয়াজ শুধু ভাইদের জন্য না, আমাদের বোনরাও মাঝে মাঝে রাগ করে ফেলে ঠিক কি না, বোনরা রাগ করলে বিপদ, রোজা রাখা লাগবে, রান্না বান্না করবে না। তো এই জন্য আপনারাও এই পাঁচটা আমল শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য, তো এই জন্য আমরা সবাই যেন এগুলোর উপর আমল করি, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। স্থানীয় প্রশাসনের ভাইরা যা আছেন আজকের প্রোগ্রামের ব্যাপারে সহযোগিতা করেছেন শুকরিয়া, জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে শুকরিয়া, আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদা।